হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো গাইস, আজকে আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো গাইস, এটা হচ্ছে মাই সেকেন্ড ব্লগ। তো গাইস, মাই ফার্স্ট ব্লগটা আপনারা তো দেখে নিয়েছেন। তো গাইস, যদি না দেখে থাকেন আপনারা অবশ্যই অতি অবশ্যই মাই ফার্স্ট ব্লগটা দেখে আসুন। কারণ না গাইস, মাই ফার্স্ট ব্লগটা না দেখে আলে মাই সেকেন্ড ব্লগটা অতটা মজা পাবে না। আর গাইস, মাই সেকেন্ড ব্লগটা খুবই মজা হতে চলেছে গাইস, খুবই খুবই মজা হতে চলেছে গাইস। মাই সেকেন্ড ব্লগে এই ভিডিওতে তোমাদের গাইস দেখাবো যে এমন তিনটি জায়গা যেটা দেখে গাইস আপনিও চমকে যাবেন, কি বাতে গাইস আপনি অবশ্যই বলতে বাধ্য হবেন। তো গাইস চলো, অত কথা না বাড়িয়ে চলো আজকে তোমাদের যে জায়গা তিনটি দেখাবো বলেছি, তো গাইস সেই তিনটি জায়গা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস ফার্স্ট জায়গাতে চলো যাও, বেগুন বাড়ি। তো গাইস দেখতে পাচ্ছো বেগুন বাড়ি, ফার্স্ট লোকেশন জায়গা হচ্ছে বেগুন বাড়ি, যেটা গাইস খুবই মারাত্মক। দেখছো না গাইস, কত সামনে সামনে বেগুন গাছ লাগানো আছে, কত সুন্দরভাবে বেগুন ধরেছে গাইস। একটা বেগুন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরো তাজা বেগুন ভাই। তো গাইস দেখতে পাচ্ছো কত সুন্দর। তো গাইস আরেকটা মজার কথা হচ্ছে যে গাইস বেগুন বাড়িতে গাইস লাউ গাছ লাগানো আছে, গাইস দেখতে পাচ্ছো, এই দেখো গাছ লাউ গাছ লাগানো আছে, খুব সুন্দর গাছ এটাকে দেখতে লাগছে, কত সুন্দর লম্বা লম্বা। তো গাছ চলো নেক্সট জায়গা যাওয়া যাক। তো গাছ নেক্সট জায়গাটা খুবই মারাত্মক হতে চলেছে, যেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন গাছ, যেটা আপনি আজ পর্যন্ত নেক্সট জায়গাটা দেখেন নি। চলো গাছ আমি আজকের ভিডিওতে তোমাকে নেক্সট জায়গা দেখিয়ে দিচ্ছি। তো গাছ আমরা 2 নম্বর লোকেশনে চলে এসেছি গাছ, দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের 2 নম্বর জায়গা, যেটা গাছ বানাতে দীর্ঘ 2 বছর লেগে গেছে গাছ এটা বানাতে। গাছ দেখো গাছ কত সুন্দর দেখতে লাগছে। তো গাইস তোমাদেরকে আমি আগে বলছি গাইস, 2 নম্বর জায়গাটা খুবই অসাধারণ হতে চলেছে গাইস, দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। আর গাইস 2 নম্বরটাও দেখলে গাইস 3 নম্বরটা এলো আরও মারাত্মক হতে চলেছে গাইস, যেটা দেখলে আপনি তো অবাক হবেই তো হবেই। তো গাইস চলো 3 নম্বর জায়গাতে যাওয়া যাক, আর গিয়ে ওখানে গিয়ে কোথাও হচ্ছে 3 নম্বর জায়গাতে। তো গাইস ফাইনালি চলে এসেছি আমরা 3 নম্বর জায়গাতে। তো গাইস 3 নম্বর জায়গাটা হচ্ছে যে গাইস দেওয়ালিতে যে কালী পুজো হয় গাইস সেটার প্যান্ডেল। তো গাছ দেখতে পাচ্ছ প্যান্ডেলটা গাছ এখনও এটার কাজ চলছে গাছ, এটা এখনও সম্পূর্ণ আর গাছ অল্প অল্প হয়েছে গাছ, এর এখনও অনেক কাজ বাকি আছে। তো গাছ দেখতে পাচ্ছ এটা হচ্ছে যেটা গাছ ঝাড়খণ্ডে অবস্থিত গাছ, যেখানে 7 দিন ধরে টানা হয় গাছ, টানা 7 দিন এখানে মেলা হয়। তো গাছ মেলা এটা জমজমাট হয় গাছ, যেটা গাছ বিখ্যাত গাছ, চোখ নড়ানো যায় না। আর গাছ এখানে মেলা দেখতে আসলে আমিও বলবো গাছ রাতে আসো গাছ, রাতে আসলে এখানে তোমরা অনেক কিছু দেখতে পাবে। আর গাছ তোমাদেরকে আমি 3টি জায়গা দেখাও বলেছিলাম, তো গাছ 3টি জায়গা দেখিয়ে দিলাম। আর গাছ হ্যাপি দিওয়ালি, ওকে। তো গাইস বুঝতে তো পারছি গাইস ভিডিওটা ভালো হয়নি, তো গাইস ভিডিওটা ভালো করার চেষ্টা করেছিলাম, তো গাইস আস্তে আস্তে ভালো হবে। তো গাইস অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এরকম ব্লগ ভিডিও অবশ্যই দেখতে পাবেন। তো গাইস চলো, তো গাইস বুঝতে তো পারছি গাইস ভিডিওটা ভালো হয়নি, তো গাইস ভিডিওটা ভালো করার চেষ্টা করেছিলাম, তো গাইস আস্তে আস্তে ভালো হবে। তো গাইস অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এরকম ব্লগ ভিডিও অবশ্যই দেখতে পাবেন। তো গাইস চলো।